বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে আপনারা এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স এবং অন্যান্য শিক্ষাগত যোগ্যতা এটিতে আবেদনটি করতে পারবেন। তো এই নিয়োগটি এখানে মোট 9টি গ্রুপে ভাগ করেছে। প্রত্যেকটি গ্রুপে পদ সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব এবং কিভাবে এটিতে আবেদনটি করতে পারেন সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। সেক্ষেত্রে পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে, আর এই আবেদনটি আপনাদের অনলাইনের মাধ্যমে করতে হবে। তো নিয়োগ বিজ্ঞপ্তির নিচের অংশে আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে, তো সেটি আপনাদেরকে আগে জানিয়ে দিই। 1 নম্বরতে রয়েছে নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। তো কতে রয়েছে অত্র নিয়োগের বিজ্ঞপ্তি এখানে পূর্বে আপনাদেরকে বলেছি 9টি গ্রুপে ভাগ করেছে। এখানে গ্রুপের নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন। একই গ্রুপে সকল পদে পরীক্ষা একই তারিখ ও সময় অনুষ্ঠিত হবে বিধায় যে কোনো গ্রুপের একটি কমিকের, যেমন গ্রুপ 1-এর কমিক 1 হতে 8 পর্যন্ত যে কোনো একটিতে আপনারা আবেদন করতে পারবেন। বেশি পদে আবেদন করার কিন্তু সুযোগ নেই এবং এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে। সেটি হলো 2 এপ্রিল 2023 তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ বয়স সীমা বিজ্ঞপ্তি 3 নং কলামে বর্ণিত অনুযায়ী হতে হবে। তো সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কোনো শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর এবং 25 মার্চ 2020 তারিখে সর্বোচ্চ বয়সের মধ্যে থাকলে উক্ত প্রার্থী আবেদন করার যোগ্য হবেন। তো এই নিয়োগের প্রথমে যে গ্রুপটি রয়েছে সেটি হলো গ্রুপ নম্বর 1। তো এই গ্রুপে এখানে মোট 8টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। পদের নামটি আপনারা এখানে দেখতে পাবেন, বেতন স্কেলটি এখানে দেখতে পাবেন এবং গ্রেডটি আপনারা এখানে দেখতে পাবেন। গ্রেডটি অবশ্যই মনে রাখবেন, আপনি যে পদে আবেদনটি করেন না কেন নিয়োগ বিজ্ঞপ্তি আগে সেই পদটি দেখে নেবেন সেটি কত নম্বর গ্রেডে রয়েছে। তো এই গ্রেডটি কোথায় কাজে লাগবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে এই যে প্রার্থীর বয়স অনূর্ধ্ব কত বছর লাগবে সেটি দেখতে পাবেন, পদের সংখ্যাটি দেখতে পাবেন এবং এই অংশে আপনি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাটি দেখতে পাবেন। তো পর্যায়ক্রমে এখানে প্রত্যেকটি গ্রুপেরই পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিষয়টি এখানে লেখা রয়েছে। 4 নম্বর যে পদটি রয়েছে সেটি অ্যারোড্রাম সহকারী, এটিতে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা রয়েছে 146টি। তো এখানে কিন্তু মোট পদের সংখ্যা রয়েছে 925টি। একইভাবে এখানে গ্রুপ নাম্বার 2 এখানে মোট পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে 8টি। তো আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখে নেবেন যে আপনি কোন পদে আবেদনটি করতে পারেন। গ্রুপ নাম্বার 3-এ এখানে মোট পদের ক্যাটাগরি রয়েছে 7টি। গ্রুপ নম্বর 4-এ এখানে মোট পদের ক্যাটাগরি রয়েছে 7টি। গ্রুপ নম্বর 5-এ এখানে মোট পদের সংখ্যা রয়েছে 6টি। তো গ্রুপ নম্বর 5-এ এখানে আপনি দেখতে পাবেন লেখা রয়েছে 4 নম্বর যে পদটি রয়েছে এটিতে নিরাপত্তা অপারেটর পুরুষ ও মহিলা আপনারা উভয় পদে আবেদনটি করতে পারেন। মোট পদের সংখ্যাটি দেখতে পাচ্ছেন। তো এটিতে আপনার উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এই অংশে কোন কোন জেলা প্রার্থীরা আবেদনটি করতে পারবেন না সে বিষয়ে এখানে লেখা দেখতে পাবেন। তো আপনি দেখে নেবেন আপনার জেলাটি এর মধ্যে আছে কিনা, যদি জেলার নামটি থাকে আপনি কিন্তু আবেদনটি করতে পারবেন না। একইভাবে গ্রুপ নাম্বার 6 এখানে মোট পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে 9টি। তো আপনি আবেদনটি করার পূর্বে এখান থেকে আপনি পদগুলো দেখে নেবেন। নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখানে 9 নম্বর যে পদটি রয়েছে সেটি হল নিরাপত্তা প্রহরী, এটিতে পদের সংখ্যা রয়েছে 46টি। এটিতে আপনার এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন এবং এই নিরাপত্তা প্রহরী যে পদটি রয়েছে এটিতে আপনার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন। গ্রুপ নম্বর 7-এর ক্ষেত্রে এখানে মোট পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে 10টি এবং গ্রুপ নম্বর 8-এ এখানে মোট পদের সংখ্যা দেওয়া রয়েছে 10টি। এটিতে 1 নম্বর যে পদটি রয়েছে সেটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটিতে মোট পদের সংখ্যা দেওয়া রয়েছে 69টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন। তবে এই অংশে যে জেলার নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই জেলার প্রার্থীদের আবেদনটি করার প্রয়োজন নেই। এবং 5 নম্বর যে পদটি রয়েছে সেটি হল এয়ারপোর্ট ফায়ার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 85টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞানের দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের ডিগ্রি থাকলে আপনি এটিতে আবেদনটি করতে পারবেন। সর্বশেষ গ্রুপ হলো 9 নম্বর, এটিতে মোট পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে 7টি। এটিতেও এখানে আপনি 2 নম্বর যে পদটি রয়েছে সেটি হলো ড্রাইভার অথবা মোটর পরিবহন চালক, এটিতে পদের সংখ্যা দেওয়া আছে 36টি। এটিতে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট দিয়েছি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন। তো আপনাকে যেটি করতে হবে, এখানে যেহেতু অনেকগুলো পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনাকে এই নিয়োগগুলো থেকে সম্পূর্ণটি দেখে নিতে হবে যে কী কী পদগুলো রয়েছে, কোনটাতে কত পদের সংখ্যা দেওয়া রয়েছে। আমি তো সংক্ষিপ্তভাবে আপনাদেরকে শুধুমাত্র এখানে জানিয়ে দিলাম। নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো এটির আবেদনটি আপনাদের অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অনলাইনে টেলটকের মাধ্যমে আবেদনটি করতে হবে। আবেদনটি শুরু হবে 2 এপ্রিল 2023 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টায়। আবেদনটি শেষ হবে 30 এপ্রিল 2023 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। অনলাইনে আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে নির্ধারিত ফিটি রয়েছে, ফিটি আপনাকে পরিশোধ করতে হবে। এবং অনলাইনে আবেদনের সময় ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে, সেটি পূর্বে থেকে সাইজ করে নেবেন। এবং SMS এর মাধ্যমে কিভাবে ফিটি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন, এখানে SMS প্রেরণের নিয়মাবলী দেওয়া রয়েছে। এই নিয়মটি অনুসরণ করে আপনাকে নির্ধারিত ফিটি পরিশোধ করতে হবে। এই অংশে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পরীক্ষার ফি এর হার নিম্নরূপ, এখানে কমিক নাম্বার দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পদের গ্রেড। পূর্বে আমি আপনাদেরকে কিন্তু এই গ্রেডটি দেখিয়েছি, আপনি যে পদে আবেদনটি করবেন সেই পদের নিচে গ্রেডটি লেখা রয়েছে। তো আপনি যে গ্রেডের পদে আবেদনটি করবেন সেই গ্রেডে কত টাকা পরীক্ষার ফি আপনাকে দিতে হবে সেটি আপনি যে অংশে এখানে দেখতে পাচ্ছেন, সেই ফিটি আপনাকে টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে। ফিটি কীভাবে পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন, এখানে SMS প্রেরণের নিয়মাবলী দেওয়া রয়েছে। টেলিটক পেড মোবাইল নাম্বার থেকে 2টি SMS প্রেরণ করতে হবে। দ্বিতীয় SMS টি প্রেরণ করা সম্পূর্ণ হলে একটি ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন, সেটি আপনি সংগ্রহ করে রেখে দেবেন। পরবর্তীতে আপনার পোস্টার ডাউনলোড সময় সেটি প্রয়োজন হবে। আর পোস্টার প্রাপ্ত যে বিষয়টি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে পরবর্তীতে আপনি আপনার পোস্টার ডাউনলোড করে নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। আর অনলাইনে যে আবেদনের ফর্মটি আপনি পূরণ করবেন, অনলাইনে আবেদনপত্রে প্রার্থীকে তার অর্জিত শিক্ষাগত যোগ্যতার সকল তথ্য দিয়ে আপনাকে উল্লেখ করতে হবে। এবং আপনারা যে আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন।